আজ আমি রান্না করছি একটা নতুন রেসিপি কাশ্মীরি বেগুন সুন্দরী নমস্কার আমি সোনাই সোনাইস কিচেনে আপনাদের স্বাগতম কাশ্মীরি বেগুন সুন্দরী বানাতে আমি এখানে চারটি বেগুন নিয়েছি বেগুনগুলো কিন্তু গোটা সমেত আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি এইভাবে কিন্তু বেগুনগুলো কেটে নিচ্ছি একটা বেগুনে কিন্তু চারটি করে পিস হয়েছে এইভাবে আমি সব বেগুনগুলো কেটে নিয়েছি এবার এক চামচি লবণ দিয়ে দিচ্ছি এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে বেগুনগুলো মেখে নেব কড়াই গরম করে শস্য তেল দিয়ে দিলাম সর্ষের তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে এবার এক এক করে বেগুনের পিসগুলো তেলে ছেড়ে দিলাম এইভাবে বেগুনগুলো ভাজা করে নিতে হবে আমি এইভাবে বেগুনগুলো ভাজা করে নিয়েছি এইভাবে কিন্তু ভাজতে হবে খুব কড়া কিন্তু না এবার বেগুন সুন্দরী বানাতে যা যা লাগবে আদা বাটা হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাদাম আর টক দই প্রথমে আমি একটা জারে কিছুটা বাদাম বেটে নেব অল্প জল দিয়ে বাদামগুলো কিন্তু খালি কড়াইতে একটু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বাদামটা বাটা হয়ে গেছে বাদামটা কিন্তু এরকম টাইপের মোটা টাইপের করে বেটে নিতে হবে এবার আমি এক বাটি টক দই নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম এক চামচি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচি লবণ দিলাম এক চামচি জিরের গুঁড়ো দেব এবার ভালো করে সমস্ত মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ওই বেগুন ভাজা তেলটা কিন্তু আমি কিছুটা কমিয়ে নিয়েছি তার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলাম এবার এক চামচি আদা বাটা দিয়ে দেব এবার ভালো করে আদাটাকে একটু ভেজে নেব আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাদাম যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু কিছুক্ষণ এই বাদামটা কিন্তু ভেজে নিতে হবে এই বাদাম বাটাটা কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ বেটে নিতে হবে এই বেগুন সুন্দরী রেসিপি কিন্তু খুব টেস্টি রেসিপি আর খুব কম সময় লাগে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম দই দেবার সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে কারণ দই কিন্তু অনেক সময় আজ বাড়িয়ে দিলে ফেটে যায় এবার ভালো করে মশলার সাথে দই মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমার মশলাটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি কিন্তু একটু জল দিয়েছি আর এখানে এক চামচি চিনি দিয়ে দিলাম এবার আমি একটু দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কি না এবার বেগুনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিলাম ঝোলটার মধ্যে আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু অল্প জল দিয়েছি এবার বেগুনের টুকরোগুলো সব দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আমার বেগুন সুন্দরী কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য আমার এই নিরামিষ কাশ্মীরি বেগুন সুন্দরী অবশ্যই বাড়িতে বানাবেন আমার কাশ্মীরি বেগুন সুন্দরী রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ